আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? 2020 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা পাস করলে, এবার সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে এসএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে। আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা সবসময় দেখো, অনেক স্টুডেন্ট আমার কাছে গতকালকে জানতে চেয়েছে, স্যার আমি তো 2 পয়েন্ট পেয়েছি, আমার অনেক স্বপ্ন ছিল সৈনিকে যাব, সৈনিকে দাঁড়াবো, বাট আমার এই 2 পয়েন্ট পাওয়ার কারণে আমার স্বপ্নটা আর পূরণ হচ্ছে না। কেন পূরণ হবে না? অবশ্যই পূরণ হবে। আজকে পুরো ভিডিওতে আলোচনা করব, যারা তোমরা এসএসসিতে 2 পয়েন্ট পেয়েছো, এই 2 পয়েন্ট পেয়েও তুমি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে এবং বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, পুরো বিষয় নিয়ে এই আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব। তো আলোচনা শুরুতে, যারা সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, এবং যারা নতুন দেখছো অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সুবিধার্থে সেনা নৌ বিমান বাহিনীর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা আর আরও অনেক কিছু, তারপর বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয়গুলোর উপরে আমরা টিউটোরিয়াল ভিডিও প্রতিনিয়ত কিন্তু দেই। তাহলে তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি, তাহলে তুমি প্রতিনিয়ত বাসায় বসে থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো যাই হোক, আলোচনা শুরু করব। যারা জিপিএ এসএসসি পরীক্ষা 2020 সালে এসএসসি পরীক্ষা জিপিএ 2 পয়েন্ট পেয়েছ, এখন তার কি হবে? তার কি স্বপ্ন শেষ? আসলে আমি সৈনিক হতে পারবো না, আমি সব শেষ, এই চিন্তাটা করা যাবে না। তোমার এখনো হিউজ অপরচুনিটি আছে, তুমি সৈনিক হতে পারবে। তুমি কিভাবে হতে পারবে একটু আলোচনা করে দেখো। তোমার জন্য রাস্তা খোলা আছে দুইটা, রাস্তা কয়টা খোলা আছে? দুইটা। প্রথম যে রাস্তাটি সেটা হচ্ছিল সেনাবাহিনী, দ্বিতীয় রাস্তা হচ্ছিল বিমান বাহিনী। যারা 2 পয়েন্ট পেয়েছ সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা অথবা কারিগরি থেকে, যারা 2 পয়েন্ট পেয়ে 2020 সালে এসএসসি পরীক্ষা পাস করলা, তোমাদের স্বপ্ন কিন্তু শেষ না। তোমরাও চাইলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে এমওডিসি সৈনিক ট্রেডে তোমরা আবেদন করে পরীক্ষা দিতে পারবা। এমওডিসি, এমওডিসি মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি, ঠিক আছে? আমি আবার বলি, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি, এই পদে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এখন অনেকে প্রশ্ন করতে পারো, স্যার সাধারণ সৈনিক যারা 3 পয়েন্ট নিয়ে, সাধারণ সৈনিকে যারা যাবে এবং যারা 2 পয়েন্ট নিয়ে এই সৈনিকে যারা যাবে, এমএডিসি সৈনিকে যারা যাবে, তাদের মধ্যে কি পার্থক্য আছে? কোনোই পার্থক্য নেই। তোমার বেতন, ভাতা, রেশন, সুযোগ সুবিধা, একজন সাধারণ সৈনিক অর্থাৎ যে 3 পয়েন্ট পেয়ে সেনা নৌ বিমান বাহিনীতে সৈনিক পদে চাকরি নেবে, তুমি যদি চাকরি নিতে পারো এমওডিসি সৈনিক পদে সেনাবাহিনী অথবা বিমান বাহিনী, তারা যে রকম সুযোগ সুবিধা ভোগ করবে, তুমিও সেই একই রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবা। তো যাই হোক, এখন দেখে নেবো যে আসলে এই বাহিনীতে দাঁড়াতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে। আগেই তো বলে দিলাম এসএসসিতে পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন 2 পয়েন্ট, এরপরে উচ্চতা কত থাকতে হবে? উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চ, এটা বিমান বাহিনীর ক্ষেত্রেও প্রযোজ্য। বিমান বাহিনীর এমওডিসি পদের ক্ষেত্রেও 5 ফিট 6 ইঞ্চি থাকা প্রযোজ্য সর্বনিম্ন। এখন প্রশ্ন আরেকটা হতে পারে, যাদের 5 ফিট 6 ইঞ্চি নাই কিন্তু রেজাল্ট 2 পয়েন্ট, এখন তারা কি চাইলে পরীক্ষা দিতে পারবে কোনো বাহিনীতে? আমার জানা মতে সামরিক বাহিনীর একটা সাধারণ জিডি ট্রেড থাকে এবং এমওডিসি ট্রেড থাকে। যদি উচ্চতা 5 ফিট 6 ইঞ্চির নিচে থাকে অথবা এসএসসির পয়েন্ট 2 পয়েন্টের মধ্যে থাকলো, যাই হোক 2 পয়েন্টের মধ্যে তার আসে কিন্তু উচ্চতা 5 ফিট 6 ইঞ্চির নিচে আছে, সে কিন্তু আসলে পরীক্ষা দিতে পারবে না। তো যাই হোক, ঘাবড়ানোর দরকার নেই, আমি আসলে ভিডিওটি বানাচ্ছি শুধুমাত্র তাদের জন্য, যাদের সঙ্গে ম্যাচ করবে আমাদের আজকের ভিডিওর তথ্যগুলো, তারা মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছু জানতে পারবা এবং শিখতে পারবা যে আসলে তোমার পয়েন্ট খারাপ হয়ে গেছে
আর কোনো ব্যাপার না, তুমি আসলে এখান থেকে কিভাবে তোমার স্বপ্নকে পূরণ করতে পারো। তো যাই হোক, সেনাবাহিনীর এমওডিসি, বিমান বাহিনীর এমওডিসি, উচ্চতা লাগবে কত? 5 ফিট 6 ইঞ্চি সর্বনিম্ন। রেজাল্ট থাকতে হবে কত? সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা অথবা কারিগরি 2 পয়েন্ট সর্বনিম্ন। এরপরে উচ্চতার বিষয়ে গেল, এখন আমরা একটু আসব বয়স, বয়স কত হতে হবে সেনাবাহিনীর জন্য? তোমার বয়স হতে হবে 17 থেকে 25 বছরের মধ্যে। 17 থেকে 25 বছরের মধ্যে যদি তোমার বয়স থাকে এবং 2 পয়েন্ট যদি তুমি পাও, 5 ফিট 6 ইঞ্চি যদি থাকে, তুমি অবশ্যই ভাই তুমি সেনাবাহিনী এমওডিসির সৈনিকপদে দাঁড়াতে পারবা। বিমান বাহিনীর ক্ষেত্রে বয়স কত লাগবে? বিমান বাহিনীর ক্ষেত্রে লাগবে 16 থেকে 21 বছর। 16 থেকে 21 বছরের মধ্যে যদি তোমার থাকে বয়স, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, রেজাল্ট জিপিএ তুমি 2 পয়েন্ট পেয়েছো, তুমি অনায়াসে কিন্তু তুমি বিমান বাহিনী এবং সেনাবাহিনীতে দাঁড়াতে পারছো। তো হোপলেস হওয়ার কোনো কারণ নেই, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, দেখো কি কি প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, আবেদন এজ ইউজুয়াল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যেরকম সার্কুলার ছাড়ে, আর এমওডিসি সৈনিক পদেরও সার্কুলার ওইভাবে ছাড়ে। তারপর আবেদন করতে হয়, আবেদন করে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয়। সকল জেলার প্রার্থীরাই কিন্তু অংশগ্রহণ করতে পারবা। এখন কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র পুরুষ যারা প্রার্থী তারাই কিন্তু এমওডিসি ট্রেডে আবেদন করতে পারে, পুরুষ বাদে মহিলারা কোনোভাবে আবেদন করতে পারবে না। এবং প্রত্যেক পুরুষ প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে। পরীক্ষার ধরন কি? সেনাবাহিনীর সৈনিক পদের মতো পরীক্ষার ধরন ঠিক সেনাবাহিনীর এমওডিসির পরীক্ষার ধরনও সেম। প্রথমত তোমার কি কি হবে পরীক্ষার ধরন নিয়ে একটু তোমাকে বলে দিই। প্রথমত তোমার পরীক্ষা হবে ছিল মেডিকেল, প্রাথমিক মেডিকেল টেস্ট হবে। এরপরে লিখিত পরীক্ষা হবে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো ভিডিও বানাবো, আজকে সংক্ষেপে শুধু বলে দিই। কারণ অনেকের মন খারাপ যে আমি 2 পয়েন্ট পাইছি, সৈনিকে দাঁড়াতে পারবো না, তাদের জন্য আসলে বেসিক্যালি ভিডিওটি বানাচ্ছি। পরবর্তীতে সেনাবাহিনীর এমওডিসি বা বিমান বাহিনী এমওডিসি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা কিভাবে প্রিপারেশন নেবা বা প্রস্তুতি নেবা, সেটা নিয়ে আসলে পরবর্তীতে আরো অনেক সুন্দরভাবে ভিডিও বানাবো। লিখিত পরীক্ষা থাকবে, এরপরে হচ্ছিল ভাইবা পরীক্ষা থাকবে, অনেক ক্ষেত্রে শারীরিক পরীক্ষা থাকে, দৌড়ঝাঁপ এটা ওটা করতে দেয়। তো এই পরীক্ষাগুলোর মধ্যে যারা পাস করবা তারা কিন্তু দিন শেষে গিয়ে সম্পূর্ণ নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে তুমি অংশগ্রহণ করতে পারবো, চাকরি নিতে পারবা। ঠিক একই রকম বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষার সিস্টেমও, তোমার লিখিত পরীক্ষা থাকে, মেডিকেল পরীক্ষা থাকে, ভাইবা পরীক্ষা থাকে। এই পরীক্ষাগুলোতে যখন একজন প্রার্থী সম্পূর্ণ তার নিজ যোগ্যতায় মেধার ভিত্তিতে পাস করে, সব দিন শেষে তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেওয়া হয়। তো সুতরাং অনেকে বলতে পারো যে স্যার সৈনিক এবং এমওডিসির মধ্যে আসলে পার্থক্য কি, আবার একটু বলে দিই, প্রশ্নটা রিপিট করছি। সৈনিক এবং এমওডিসি সৈনিকের মধ্যে কোনোই পার্থক্য নেই, ট্রাস্ট মি। কারণ এটা একটা সুযোগ বলতে গেলে, সেনাবাহিনী বিমান বাহিনী তোমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। যাদের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে যে আমি সৈনিক হব, বাট রেজাল্ট খারাপ হয়ে গেছে বা বয়স একটু বেশি হয়ে গেছে, তাদের এই সুযোগটা আসলে লুফে নেওয়া উচিত। আর এই কারণে সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে মন থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের কর্তৃপক্ষকে। কারণ তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, এরকম একটা সুযোগ দিয়েছে তোমাদেরকে যে তোমরা এই রেজাল্ট খারাপ, বয়স বেশি হয়ে গেছে, তারপরও তোমরা যেন এই বাহিনীর একজন সদস্য হয়ে গর্বিত সৈনিক হয়ে দেশসেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত রাখতে পারো। তো যাই হোক, যারা তোমরা 2020 সালে এসএসসি পরীক্ষা শেষ করলা, যারা একটু রেজাল্ট খারাপ করে ফেলেছো, 2 পয়েন্ট পেয়েছো, মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা সেনাবাহিনী অফিসার, সৈনিক, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের জন্য আমরা প্রস্তুতি করে। আর তোমাকে একটা সবসময় একটা ভালো একটা পরামর্শ দিই,
যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তুমি যদি সম্পূর্ণ নিজ যোগ্যতা এবং নিজ মেধায় পাশ করতে চাও, অবশ্যই তোমাকে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ তোমার থলে বা তোমার ব্যাগে যদি কিছু না থাকে, তুমি গিয়ে কিন্তু কিছু উজাড় করে দিতে পারবে না। যদি তুমি একটা হিউজ প্রিপারেশন নিয়ে রাখো বা প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখো, তোমার ব্যাগে যদি কিছু জ্ঞান থাকে, কিছু জানাশোনার কিছু থাকে, তাহলে তুমি ব্যাগ থেকে বের করে ওই উজাড় করে দিতে পারবা পরীক্ষার্থীকে। এটা কিন্তু সকল পরীক্ষার নিয়ম। আর আমি সবসময় একটা কথা বলি, পরীক্ষার চেহারা দেখানোর জন্য গিয়ে কোনো লাভ নেই। তুমি সৈনিক হতে যাবা, তুমি ভালোভাবে প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, তুমি মেডিকেলে ফিট আসো কিনা আগে থেকে প্রিপারেশন নিয়ে দেখো, যদি আন্তরিক থেকে থাকো তাহলে সেটা ঠিক করে নাও। লিখিত পরীক্ষায় কোথায় কোথায় তোমার দুর্বলতা আছে, প্রস্তুতি নিয়ে তুমি দুর্বলতা কাটিয়ে ওঠো বা প্রস্তুতি নিয়ে তোমার জ্ঞানকে আরও প্রসারিত করো। শারীরিক অনেকে অনেক কিছু বিষয় আছে ছোটোখাটো, শারীরিক সেগুলো কাজও করতে পারে না, শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করো। প্রস্তুত করে তোমার নিজের স্বপ্নকে পূরণ করো, নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায়। চেহারা দেখাতে গিয়ে কোনো লাভ নেই মাঠে, যেতে হবে মেধা নিয়ে, যোগ্যতা নিয়ে। যদি মেধা আর যোগ্যতা নিয়ে নিজ যোগ্যতায় চাকরি নিয়ে আসতে পারো, মাথা উঁচু করে এসে বাবা মার সামনে দাঁড়াতে পারবা, সমাজের সামনে দাঁড়াতে পারবা যে না, আমি নিজ যোগ্যতায় মাত্র এই 250 টাকা SMS এর খরচের টাকা দিয়ে আমি চাকরি নিয়ে আসছি। এর থেকে আসলে গৌরবের আসলে আর কিছু হতে পারে না। আর এই সুযোগটা তোমাদেরকে লুফে নেওয়া উচিত। যাই হোক, সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। আর যদি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির এই ভিডিওর নিচে দেখো অফিসারের অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে তোমরা যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আমাদের এখানে 15 দিন, 1 মাস অথবা 2 মাসের একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। কারণ আমরাই একমাত্র ডিফেন্স কোচিং যেটা যেটা কিনা খুবই স্বল্প খরচে আমরা তোমাদেরকে সরবরাহ করে আমাদের শ্রমগুলো তোমাদেরকে যোগ্য করার জন্য। এবং মনে প্রাণে সবসময় দোয়া করি তোমরা যাতে সবসময় সত্যকে জানো, সত্যকে ধারণ করে নিজ যোগ্যতায় নিজ মেধায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর সদস্য হয়ে দেশ সেবায় নিজেকে একজন গর্বিত সৈনিক হিসেবে তৈরি করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আর যাওয়ার আগে আরেকটু বলে দিই, যারা এখনও আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আগামীতে আমি MODC সেনাবাহিনীর MODC এবং বিমান বাহিনীর MODC মেডিকেল পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং লিখিত পরীক্ষার আলাদা আলাদা ভিডিও টিপ ট্রেল নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।